মৃত্যু তারিখ নিয়ে গরমিল এখন যদি লোকজন করে সেটা তো ওনারই না, কারণ উনি আসলে উনি দেহ রাখেন 1896 সালে 18 এপ্রিল। এবং সেদিনকে বাংলা ছিল যে 1303 সালে 5ই বৈশাখ, কিন্তু আদৌ এ পর্যন্ত, কারণ অনেকেই লেখেন যে 16 এপ্রিল, আদৌ তো এ পর্যন্ত মানে বাংলাদেশে কোনো জায়গায় হয়নি যে 16 এপ্রিল হইল 5ই বৈশাখ। কিন্তু এটা হলো সরকারিভাবে 18 এপ্রিল হিসেবে যে সময় বনমালী ভৌমিক দিচ্ছিলেন উনিই কিন্তু এই অনুষ্ঠানটা তার বাস্তবিকাতেই করে দিয়েছিলেন। আর আমরা পারিবারিকভাবে করি তিথি হিসেবে, উনি পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিটি দেহ রাখেন সেই তারিখ, মানে অক্ষয় তৃতীয়া তিথি হিসেবে আমরা ওনার মৃত্যুতিথি পালন করি। এই যে প্রেসটা আসলে কেন হস্তান্তর হয়নি সরকারি কাছে, আপনাদের কী চাপ আছে এখন? এটা চাওয়া পাওয়া তো অনেক এসে মিডিয়ায় দেওয়া হয়েছে, এবং এর আগে সচিব ছাড়া এসব সমাধান দেবে বলে আশ্বাস দিয়ে গেছেন, কত দূর কি দাঁড়াবে এটা। কেন দেন না সরকারি মূল প্রেসকে আসলে আপনারা দেন না কেন, কী দাবি আপনাদের? দাবি তো এটা এর আগেই তো মানে অনেক মিডিয়ার কাছে দেওয়া হয়েছে, আমরা তো আর ছিলাম না। কেন সেটা তাহলে আমি দাবি নিয়ে এসে দেখাই মৌখিকভাবে বললে প্রথমে ইয়ে আছে যে আমার পরিবারের চাকরি দিয়ে নেয়, এবং এক ছেলে আছে মাস্টার হলে, মাস্টার হলে না মানে পার্মানেন্ট ভাবে যে সচিব স্যার বলে গেছেন যে আমার ছেলে যেটা মাস্টার হলে আছে তাকে পার্মানেন্ট করে দেবে, এবং আমার বড় বৌমাকে দেবে, বড় মামা চাকরি দেবে। এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত হয়, বড় ছেলে দিয়েছিল, বড় ছেলে তো চাকরি করে নাই, কারণ এখানে মাস্টার তাদের চাকরি করে সে আসা যে এবিএম সে চাকরি ফেলাই খেয়েতে এখানে এসে মাস্টার তাদের চাকরি করা তার পক্ষে সম্ভব নয়, তা ইয়ে করেছিল যে বড় ছেলে স্ত্রী যেটা চাকরি দেবে। শুধু কি দুটো চাকরি চাওয়া পর না আরও আছে, এবং আমাদের যে ঘর আছে বসবাসের উপযোগী নয় যে দুই ছেলের জন্য দুটো ফ্ল্যাট বাড়ি চাইছিলাম, এখন কত দূরটি দাঁড়াবে তাই বুঝতে পারিনি। আর এই যে সমাধি ঘরটা দেখছেন যে ভাঙা চোরা ইয়ে আছে, এই আধুনিকরণ করে দেওয়ার জন্য, এবং তার ছাপার যে মেশিনটা আছে এখানে সেই মেশিন ঘরটা একটু সংস্কারে এবং প্রাচীর দিয়ে দেওয়ার দাবি আমাদের। তার মানে দুটো চাকরি দুটো ফ্ল্যাট সংস্কার এর বিনিময়ে আপনি এই প্রেসটা জাদুঘরে দিতে চাচ্ছেন? আর এ ছিল দাবি ছিল যে আমার যতদিন আমি বেঁচে থাকি আমার একটা মাসিক মানে ভাতা এমনি সম্মানী ভাতা কি পেয়েছেন এ পর্যন্ত? কিছু পেয়েছেন সরকার ভাতা কাছ থেকে? আপনারা সরকারের কাছ থেকে আর কি পাবো, পেয়েছেন কি না এই পর্যন্ত সরকার কিছু দিয়েছে কিনা? না সরকার আমাদের কিছু